হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি বনগাঁ স্টেশনে যাচ্ছি। আমি মাত্র বেনাপোল পার হয়ে পেট্রাপোল সীমান্তে আছি। আর আজকে বেনাপোল স্টেশনে এত পরিমাণ ভিড় ছিল, সরি বেনাপোল বন্দরে এত পরিমাণ ভিড় ছিল, আমি সকাল 9টায় ইমিগ্রেশনে ঢুকে দুপুর 2টায় ইমিগ্রেশন শেষ করেছি। আসলে এত ভিড় ছিল না, গত 6 দিন এত পরিমাণ ভিড় ছিল না, যার কারণে আমি গতকাল রাতে এসেছিলাম হচ্ছে বেনাপোল এক্সপ্রেসে করে। বেনাপোল এক্সপ্রেস মোটামুটি রাইট টাইমে সকাল 8টার ভিতরে বেনাপোল স্টেশনে নামিয়ে দেয়, তারপর আমি হেলতে দুলতে দুলতে আসি স্টেশনে ফোর্টে। এখানে এসে চা খাই, চা খেয়ে বাকি কাজকর্ম সেরে যখন ট্রাভেল ট্যাক্স এবং পোল ট্যাক্স দিই, আসলে পোল ট্যাক্সের ওয়েবসাইটটা প্রবলেম ছিল, যার জন্য অনলাইনে না দিয়ে আমি অফলাইনে দিয়েছি। দিয়ে যখন ঢুকি বাংলাদেশ সাইডে কোনো ভিড় ছিল না, সম্পূর্ণ ভিড়টাই ছিল হচ্ছে তোমার ইয়েতে ইন্ডিয়ান সাইডে। ওদের হচ্ছে 10টার পর থেকে কার্যক্রম শুরু করেছে, যার জন্য এত বেশি পরিমাণ ভিড় ছিল। আর এখন আমি যাচ্ছি ইয়ে থেকে, ভ্যানে করে যাচ্ছি। এই যে ভ্যান, আমার সাথে দুইজন আছে, এই যে তাস্তিক আছে, আর ওই যে প্রণব আছে, ওদের সাথে আমার দেখা হয়েছে। প্রণবের বাড়ি হচ্ছে রংপুর আর তাস্তিক হচ্ছে ঢাকায়। ওর সাথে আমার দেখা হয়েছে হচ্ছে ট্রেনে, আর হচ্ছে আমার আগে থেকে সাবস্ক্রাইবার, ও আমার সাথে জার্নি করবে এই জন্য আগে থেকে এসেছে। পেট্রাপোল থেকে বনগাঁ স্টেশন থেকে যাওয়ার রাস্তা, এখন অলমোস্ট দুপুর 2টা বাজে। আমাকে বিকেল 5টার ভিতরে হচ্ছে ইডেন গার্ডেনে যেতে হবে। এদিকে হচ্ছে নির্বাচন আছে 20 তারিখে, তো এই জন্য নির্বাচনের প্রচুর প্যারা আছে। তবে বেনাপোল বর্ডার বন্ধ হবে না, আমি যেটা বলেছিলাম যে বেনাপোল বর্ডার হয়তো বন্ধ হতে পারে, কিন্তু বেনাপোল বর্ডার বন্ধ হবে না, নির্বাচন থাকলেও বেনাপোল বর্ডার দিয়ে, বেনাপোল বর্ডার দিয়ে। আর এই যে এখানে একটি শহীদ মিনার আছে, যেটা আমাদের বাংলাদেশের ভাষা শহীদদের স্মরণে এটা করা আছে, আর এই জায়গাটার নাম হচ্ছে জয়ন্তীপুর। আর রাস্তাটা মোটামুটি ভালো, আর একটু এটাকে বলা হয় ঐতিহাসিক যশোর রোড, আর এটা আবার আমাদের বাংলাদেশের যশোর রোড না, এটা হচ্ছে ইন্ডিয়ার যশোর রোড। রাস্তাটা অনেক চমৎকার, আর এই রাস্তা দিয়ে আসলে যাওয়ার মজাই অন্যরকম। আসলে এই ফিল্ডটা নেওয়ার জন্য আমি ভ্যান গাড়িতে করে যাচ্ছি, সে করে সিএনজিতে উঠি নাই। ভ্যান গাড়ির ভাড়া নিয়েছে পার হেড 40 টাকা করে, আর সিএনজির ভাড়া নিয়েছে পার হেড 50 টাকা করে। আমরা হচ্ছে পুরো ভ্যান গাড়িটা নিয়ে নিয়েছি আমরা তিনজন, আর কাউকে নেই নাই, সেই ক্ষেত্রে আমাদের পুরো ভ্যান গাড়িটার জন্য দিতে হচ্ছে 120 টাকা। দেখেন যশোর রোড কি পরিমাণ গাছপালা আছে, কত সুন্দর লাগছে, আসলে অসাধারণ একটি রাস্তা। আর এই কথা যখন বলছিলাম তখন আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি গতকালকে রাতে বেনাপোল এক্সপ্রেসে করে এসেছিলাম আর টিকিট কেটেছিলাম বিকেলবেলা। টিকিটের প্রাইস পড়েছিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি হয়েছিল, তাই আমি সুমন চেয়ারে এসেছি। সুমন চেয়ারের ভাড়া ছিল 600 টাকা, আর হচ্ছে যে অনলাইনে কেটেছি তাই অনলাইন চার্জ হচ্ছে 20 টাকা, 620 টাকা পড়েছিল। ট্রেনটি ঢাকা থেকে রাত 11:45 ছাড়ে, এবং এখন যেহেতু পদ্মা সেতু হয়ে আসে তাই ট্রেনটি ছাড়ে হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম থেকে, যেটাকে প্ল্যাটফর্ম নম্বর 8 বলে, মানে আগে নারায়ণগঞ্জ যাওয়ার যে প্ল্যাটফর্মটা ছিল সেই প্ল্যাটফর্ম থেকেই এই ট্রেনটি ছাড়ে। তো ট্রেনটি আসার পর মোটামুটি ভালোই এসেছিলো, কিন্তু হচ্ছে রাজবাড়ি স্টেশনে অনেকক্ষণ পর্যন্ত একটা স্টপেজ ছিল, সেই স্টপেজের জন্যই একটু প্রবলেম হয়। এই কথা যখন বলছিলাম তখন আমি আছি ঠাকুর হরিচাঁদ সেতুর উপরে, আর এই সেতুটি দেখতে অনেকটাই সুন্দর এবং দারুণ একটি। সামনে এরকম আরও একটি সেতু আছে যেটি দেখতে খুবই সুন্দর লাগে। তারপর রাজবাড়ি স্টেশনের পরে আসলে তেমন কোনো স্টপেজ নেই, মোটামুটি ভালো। আর এখন আমি আছি হরিদাসপুর পার হয়ে বেনাপোল বাজারের দিকে প্রবেশ করছি। এখানে সুন্দর একটি আশ্রম আছে, এই আশ্রমে চাইলে আপনারা থাকতে পারেন। তো এই কথা বলতে বলতে আমি চলে যাচ্ছি বেনাপোল স্টেশনে, সরি বনগাঁ স্টেশনে। বনগাঁ স্টেশনে যখন গেলাম, বনগাঁ স্টেশনে আমি আগেরবার এই যে ঠিক ডান পাশ থেকে টিকিট কাটতাম, কিন্তু তখন আমাকে ভ্যান ড্রাইভার বলছে যে ভাইয়া এখানে তো এখন টিকিটের অপশন নেই, তাই টিকিটটা আপনাকে কাটতে হবে একটু সামনে গিয়ে ভিতরে, এই যে এখান থেকে নতুন টিকিট কাউন্টার বানানো হয়েছে, কারণ বনগাঁ স্টেশনে নতুন স্ট্রাকচার তৈরি করা হবে। তো আমি টিকিট কেটেছিলাম 20 রুপি করে, আমরা তিনজন ছিলাম তাই 60 রুপি দিয়ে টিকিট কেটেছিলাম। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 3-তে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমার হাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টিকিট, এখানে লেখা আছে যাত্রা শুভ হোক, আর এটিএম ভেন্ডর মেশিন থেকে টিকিট কেটেছিলাম। এই ছিল বিস্তারিত সকল তথ্য, ধন্যবাদ।